আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ইতিমধ্যেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আলিপুর আদালত ৩০৪ ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার আর্জি মঞ্জুর করেছে। শোনা যাচ্ছে লালবাজার কর্তৃপক্ষ খুব তৎপর হয়ে পড়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এই নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পুলিশের জেরায় বহু বিষয় এড়িয়ে গিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিক্রম চট্টোপাধ্যায় কোনো তথ্য গোপন করছেন কিনা তা জানার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ২-৩ বার প্রশ্ন করেছেন আধিকারিকরা। তাতে দেখা গেছে অভিনেতা বিভিন্ন সময় নানান উত্তর দিচ্ছে, যা থেকে তদন্তকারী অফিসারেরা বুঝতে পেরেছে কিছু তথ্য গোপন করার চেষ্টা করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গ্রেফতারের প্রয়োজন হতে পারে অভিনেতার, তার জন্য বুধবার পুলিশ কর্তারা দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেওয়া হবে আদালতে। আদালত পুলিশের ব্যাখ্যায় সন্তুষ্ট হলে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আদালতের কাছে আবেদন করা হবে তাকে গ্রেফতারের অনুমতি দেওয়ার। অন্যদিকে অভিনেতার ঘনিষ্ঠ মহলের সূত্রের খবর, তারা এই নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার চেষ্টা করছে যাতে বিক্রমের গ্রেফতারি যে কোনোভাবে আটকানো যায়। পাশাপাশি তাদের বক্তব্য, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কোনো তথ্যই গোপন করেননি, যা জানেন সবটাই বলেছেন পুলিশের কাছে। তো বন্ধুরা, অবশেষে কি গ্রেফতার করবে পুলিশ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে? কি হবে এই তদন্তের পরিণতি? এই তদন্ত সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।